প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি 2024 সালের নতুন ভিডিও। টয়োটা হাইএস মাইক্রোবাস সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং। দর্শক সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। দর্শক আপনারা যারা অরিজিনাল কালার টিন বডি হাইএস কিনতে চান, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। লোকেশন ভোলা জেলা বরহানুদ্দিন থানা উদয়পুর রাস্তার মাথা। দর্শক আমার যতটুকু সম্ভব গাড়িটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আমি কোনো ডুপ্লিকেট ভিডিও করি না, যতটুকু সম্ভব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং গাড়িটি যেভাবে আছে ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি পাবেন না আপনারা ইনশাল্লাহ। অরিজিনাল কালার টিন বডি। দর্শক গাড়ির টিন বডি আছে কি না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা যারা অরিজিনাল কালার টিন বডি সুপার জিএল কিনতে চান, এসি কমপ্লিট সিএনজি চালিত, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আর গাড়িটির সামনে পিসের গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। দর্শক এই গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি পাবেন না ইনশাল্লাহ আপনারা, আর গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো চ 11/53 গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর। দর্শক গাড়ি যেরকম থাকবে ঠিক আপনাদেরকে ওই রকমই দেখাবো, তার সে বাড়তি বলবো না। গাড়ি যা আছে তা নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আর এই গাড়িতে কোনো ভাই যদি এসে কোনো অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন দেখাতে পারেন, আপনাদের আসা যাওয়ার সম্পূর্ণ খরচ আমি বহন করব, এবং আপনার যদি কোনো খুঁটি মার খাওয়া দেখাতে পারেন তাহলে 10,000 টাকা আপনাদেরকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। ডুপ্লিকেট কোনো ভিডিও করি না, যা আছে তা নিয়েই কথা বলতেছি ইনশাল্লাহ। দর্শক এই হচ্ছে বাম পাশের গেটের কন্ডিশন, এবং খুঁটির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই, অরিজিনাল বিটগুলো দেখা যায় কি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক আপনারা যারা গাড়ির ব্যবসা করেন, আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটি কেমন হবে। দর্শক যারা কাজ কাম ছাড়া আপনারা গাড়ি কিনতে চান, আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে গাড়িটি নিতে পারেন। দর্শক ডেকোরেশনের কোনো কাজ করতে হবে না আপনাদের, সব কিছু কমপ্লিট আছে। জাপান ডুয়েল এসির গাড়ি, এসি কমপ্লিট সিএনজি চালিত, 190 লিটারের ট্যাঙ্কি পেয়ে যাবেন আপনারা এই গাড়িতে। দর্শক এ হলো ভিতরের ডেকোরেশন কন্ডিশন। দর্শক এ হলো ডাইন পাশের গেটের কন্ডিশন, সব কিছু অরিজিনাল আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক গাড়িতে 1 টাকার কোনো কাজ আপনারা পাবেন না ইনশাল্লাহ। দর্শক আপনারা যারা ভালো মানের সুপার জিএল কিনতে চান, যোগাযোগ করবেন, আর এই গাড়িতে কাগজ 1 বছর ফেল আছে। গাড়িটি হচ্ছে 3-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। দর্শক 2 মাসের জন্য 4-এর মডেল পায় না গাড়িটি, অল অপশন অটো। আর গাড়িতে ইঞ্জিন আছে ইয়াফাই অনারজেট, গাড়িতে কাগজও এটা লেখা আছে এবং জাপান থেকে এই গাড়িতে এই ইঞ্জিনে আসছে। দর্শক এ হচ্ছে পিছনের বাম পাশের খুঁটির কন্ডিশন, অরিজিনাল ভিটগুলো দেখা যায় কি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ব্যাগ ডালাতে আপনারা কোনো পার্ট পাবেন না, অরিজিনালই পাবেন ইনশাল্লাহ। আর এ হলো সিএনজি, আর এটা হলো 130, আর ভিতরে যেটা আছে এটা হলো 60। তো টোটাল এই গাড়িতে আপনারা 190 লিটারের ট্যাঙ্কি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা অরিজিনাল সুপার জিএল কিনবেন, এদিক সেদিক ঘুরতেছেন, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন ভোলা জেলায়। দর্শক গাড়ির ব্যাগ ডালায় কোনো পার্ট হয়েছে কি না বা কোনো কাজ কাম হয়েছে কি না আপনাদেরকে অরিজিনাল বিটগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি।
দর্শক বাম পাশের চাকার ঘোরের কন্ডিশন অরিজিনাল আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর এ হলো চাকার কন্ডিশন দর্শক এ হচ্ছে বাম পাশের পিছনে চাকার ঘোরের কন্ডিশন আর এ হচ্ছে চাকার কন্ডিশন দর্শক এ হলো ডাইন পাশের চাকার ঘোরের কন্ডিশন সব কিছু অরিজিনাল আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর এ হলো চাকার কন্ডিশন দর্শক এ হচ্ছে ডাইন পাশের পিছনে চাকার ঘোরের কন্ডিশন আর এ হচ্ছে পিছনে চাকার কন্ডিশন দর্শক এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো সাউন্ড কন্ডিশন কেমন আছে দর্শক ইঞ্জিন গিয়ারে আপনারা কোনো রকমের কাজ পাবেন না এবং মোবিলটাও আপনারা চেঞ্জ করতে হবে না এবং ইঞ্জিন গিয়ার 100% আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন আর এই গাড়িটা টোটালি কোনো কাজ পাবেন না আপনারা ব্রেকের কাজটাও আপনাদের করতে হবে না ইনশাআল্লাহ গাড়িটি নেবেন আর চালাবেন দর্শক তেল গ্যাস আপনারা দুইটাই রানিং পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ অনেক গাড়িতে দেখা যায় যে তেলের লাইন ওকে থাকে না গ্যাসের লাইন ক্লিয়ার থাকে তো এই গাড়িতে তেলের লাইনটাও আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমার যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম